धूप दीपादी द्वारा गुरु पूजा करें। जा भगवत प्रसाद नैवेद्य ता सकले अर्पण करें, सेवा तो नित्य ही होती होती, एटी की सामान्य सेवा बोला है। एक द्वारा निरपराध चित्त साधक भजन करते करते अनर्थ निवृत्त होले निष्ठा रुचि आसक्ति क्रमे प्रेम पावें। যা আমাদের বৈষ্ণব শাস্ত্রে তুমি নয় আছে, আবার বললেন যদি বৈশিষ্ট্য লিপসু অর্থাৎ সসা প্রেম লাভের এরূপ বাসনা করেন, তাহলে বললেন যদি শক্ত স্থির যদি সমর্থ হন তাহলে এই বিশেষতম এব সেবা এব কুজাত, এই বিশেষ সেবা। বিশেষ সেবাটা কি? এটি আসলে হচ্ছে সেবা প্রাণতা, অর্থাৎ প্রাণস্পর্শী সেবা। একটা তো কেবল কর্তব্য বুদ্ধিতে সেবা আছে, আর একটা সেবা আছে মরমের সেবা। তো সুতরাং এই যে সেবা প্রাণ, যারা সেবা প্রাণ হওয়া যায়, সেবা প্রাণ সাধক যদি মর্মস্পর্শী সেবা করেন, আন্তরিকতা পূর্ণ হয় এই সেবাটি, তাহলে অনায়াসেই তিনি শ্রীগুরুর কৃপাধারায় অভিস্নাত হতে পারবেন, এবং এই কৃপার দ্বারা অভিস্নাত হলে তার আর কোন সিদ্ধি সুদূর পরাহত থাকবে না। এই জন্যেই আমাদের গোস্বাইপাদ বললেন, শ্রীমদ্দেব গোস্বাইপাদ দেখুন আমাদের যে এই ভজন করতে করতে আটকে যাচ্ছে কোন জায়গায়, যেখানে ভগবানের নাম যেখানে ভগবানের ভক্তি তার এত শক্তি আছে, যেই যে গোস্বাইপাদ ক্রম দিলেন আদৌ সৎসঙ্গ মহতের সঙ্গ হল গুরুপাদ আশ্রয়ের প্রয়োজনীয়তা বুঝলেন, তখন এটি সৎসঙ্গ প্রথমে সৎসঙ্গের সঙ্গে হরিকথার পরে আরম্ভ হল দ্বিতীয় সৎসঙ্গ গুরুপাদ আশ্রয়, তারপরে ভজন ক্রিয়া শুরু হল। ভজন ক্রিয়া দু প্রকার, একটা নিষ্ঠিতা একটা অনিষ্ঠিতা। অতএব অনিশ্চিতা দশায় অনর্থ, অনর্থ যখন নাশ হল তখন ভজন নিষ্ঠা এলো, নিষ্ঠা পরিপক্ক হয়ে এল রুচি, রুচি পরিপক্ক হয়ে এল আসক্তি, আসক্তি চরমে পাপ, তারপরে এই সোপান ক্রমে অর্থাৎ এই সোপানগুলি উত্তীর্ণ হয়ে সাধককে প্রেম রাজ্যে পৌঁছাতে হবে। সাধারণত একটা সার্বজনীন সাধকের নিয়ম এটা, কিন্তু যেখানে এই শক্তিটি বলা হয়েছে হরিনাম ত্রিপুরিকতার, এই শক্তিটি যেখানে বলা হয়েছে সেখানে বলা হচ্ছে নাম গ্রহণং বৈকুণ্ঠ আরোহণম, এই দুটি মাত্র সোপান। এগুলি ব্যাখ্যা করেছেন আমাদের অজামিলোদ্ধার প্রসঙ্গে শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী পাল, বললেন যেখানে কোনো অনর্থ নেই, অপরাধাদি অনর্থ, সেখানে নাম গ্রহণম আর বৈকুণ্ঠ আরোহণ, তাহলে ওই ক্রমগুলি কি ওই সোপানগুলি কি হল? ব্যাখ্যাকার বলেন আছে, ওরা আছে, কিন্তু ওই সোপানগুলি সাধক
নিরপরাধিত্ব সাধক এত শীঘ্র উত্তীর্ণ হয়ে গেলেন, দৃষ্টান্ত দিয়েছেন শতদল পত্র বেদ ন্যায়, এক শত এই কমলের পাপড়িকে এক জায়গায় এমনি স্তরে স্তরে রেখে একটা সুচবিদ্ধ করুন, একসঙ্গেই যেন পার হয়ে গেল। কিন্তু একটা একটাই তো হলো, কিন্তু এত শীঘ্র হলো যে ক্রমটা বুঝাই গেল না। তেমনি সবগুলি হয়, এত শীঘ্র হয়।